নমস্কার, গল্পের আসর অনুগাহনে আজ আপনারা শুনবেন ইন্দিরা দাসের লেখা অনুগল্প দাম্পত্য। গল্প পাঠে আমি জয়দীপ ও আমার সাথে সুপর্ণানাথ। বয়সের ভারে ক্লিষ্ট দুর্বল স্মৃতিশক্তির কোনো এক দম্পতির দৈনন্দিন জীবনযাপনের একটি ছোট অংশ। কি গো শুনছো, সামনে দোকান থেকে একটু চানাচুর এনে দাও তো। কেন কেন আবার কি, চানাচুর দিয়ে মানুষ কি করে? এমনি জিজ্ঞেস করলাম, ক্যাঁ ক্যাঁ করছো কেন, যাচ্ছি তো। ও কাকা, কি দেব? কি দিবি বলতো? যা চলে, আমি কি করে বলবো, আবার ভুলে মেনে দিয়েছো তো। ওফ কাকা, কতদিন বলেছি যা কিনবে সেসব ফর্দ বানিয়ে আনবে, এমনিতেই তো কিছু মনে থাকে না তোমার, দোকানের সামনে এসে হাঁ করে দাঁড়িয়ে থাকো। পাকামো করিস না ভম্বল, জ্যাঠামি হচ্ছে। আমার মনে নেই আমি কি কিনবো, এক প্যাকেট মুড়ি দে নিয়ে যাই, তোর কাকিমা সকাল থেকে মাথা খাচ্ছে। মুড়ি? সত্যি তো, অন্য কিছু নয় তো? আবার? আচ্ছা আচ্ছা নিয়ে যাও। আরেকটা কথা কাকা। কে? ভম্বল আমার বাপের নাম, আমি লালু। কিছুক্ষণ বাদে দেখা গেল মুদির দোকানের সামনে পাড়া লোকের ভিড় জমতে শুরু করেছে। সকলের মুখ রাস্তার উল্টো দিকের বাড়িটার দিকে, আর সকলের মুখেই মুচকি মুচকি হাসি। বয়স্ক মহিলা কণ্ঠে চিল চিৎকার ভেসে আসছে সেই বাড়ি থেকে, যার শেষের দিকটা কিছুটা এরকম। ভগবান, এই লোকটাকে নিয়ে আমি কি করব? আচ্ছা তোমাকে আমি দোকানে কি আনতে পারলাম? হ্যাঁ, যে জ্যাম আর পাউরুটি নিয়ে এসো। তুমি কি নিয়ে এলে না এক ঠোঙা মুড়ি? আচ্ছা এই মুড়িটা দিয়ে আমি এখন কি করব? হ্যাঁ যাও বসে বসে, এবার এই মুড়িটা তুমি গেলো, যাও। শুনছেন অনুকাহন, গল্প আটটা আটের লোকাল, কলমে অনিমেষ ঘোষ, কণ্ঠে আমি সুমন পাল। রোহিত, সুনীল, অজয় আর বিমল এরা চার বন্ধু। তেঁতুলতলা মোড়ের পাশে একটা রেলওয়ে ক্রসিং আছে, সেই ক্রসিংয়ের সিগন্যালের রুমের পাশে ওরা আড্ডা মারে। রোজ সন্ধ্যায় এখানে আড্ডা বসে এই চারজনের। ওরা চারজনই লোকাল MLA সুধীরবাবুর চেলা, তাই কেউ কিছু বলতে পারে না। আর এই সুযোগে তারা এই আড্ডায় চালায় মদ, গাঁজা, জুয়ার মতো নেশা। এলাকায় সুধীরবাবুর যত রকম দুষ্কর্ম চালায় সবই হয় এই চারজনেরই হাত দিয়ে। এমন কোনো কুকর্ম নেই যে এরা করে না। খুন, তোলাবাজি, জমি দখল প্রভৃতি সব কিছুই এরা করে। অবশ্য তার বিনিময়ে সুধীরবাবু মোটা অঙ্কের টাকা আর ঢালাও মদ দিয়ে এদেরকে পুষিয়ে দেয়। একদিন সন্ধেবেলা ওরা চারজন মিলে মদ খাচ্ছে আর তাস খেলছে। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তবে ওরা সিগন্যাল রুমের শেডের তলায় আছে, তাই খুব একটা বুঝতে পারেনি। খেলতে খেলতে ওদের মধ্যে বচসা শুরু হয়। রোহিত নাকি খেলায় চুরি করেছে আর অজয় সেটা ধরে ফেলেছে। বচসা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রোহিত আর অজয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। মারামারি করতে করতে কখন যে তারা রেলওয়ে ট্র্যাকের উপরে চলে এসেছে খেয়ালই নেই কারো। ঘড়িতে তখন ঠিক 8:08। বিকট দানবীয় হুঙ্কার দিতে দিতে ঢুকছে 8:08 লোকাল ট্রেনটা। দূর থেকে সুনীল আর বিমল তার স্বরে চিৎকার করে ওদের রেল লাইন থেকে নামতে বলছে, কিন্তু কে শোনে কার কথা? ওরা যখন খেয়াল করল তখন ট্রেনটা ওদের 20 ফুটের মধ্যেই চলে এসেছে। অজয় লাফিয়ে লাইন থেকে সরে গেল বটে, কিন্তু রোহিত পারল না। তার একটা পা আটকে গেছে রেলওয়ে ট্র্যাকে। চোখের নিমেষে দানবীয় হুঙ্কার দিতে দিতে ট্রেনটা পিষে ফেললো রোহিতের শরীরটাকে। ওর মাথাটা কেটে পড়ে গেল লাইনের পাশে। সুনীল, অজয় আর বিমল
এই আকস্মিক দুর্ঘটনায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সিগন্যাল রুমের শেডের নিচে। একটু সম্বিত ফিরতেই ওরা তিনজন পালিয়ে গেল সেই ঘটনাস্থল থেকে। কিছু পরে খবর পেয়ে দুজন জিআরপি এসে রোহিতের দেহ উদ্ধার করে, কিন্তু তারা রোহিতের মাথাটা খুঁজে পায় না। বডি নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হলো রঘু ডোমকে। কিছুক্ষণের মধ্যেই জিআরপি দুজন দেখে মদ খেয়ে নেশার ঘরে টলতে টলতে ঘটনাস্থলে হাজির রঘু ডোম, আর হাতে ফুটবলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। রঘু ডোম সেই জিনিসটাকে বারবার ফুটবলের মতোই শূন্যে ছুটছে আর দুহাতে লুফে নিচ্ছে। জিআরপি দুজন সেই জিনিসটার উপর টর্চের আলো ফেলতেই তাদের চক্ষু চড়ক গাছ। রঘু এতক্ষণ ধরে যেটা নিয়ে ফুটবলের মতো খেলা করছে সেটা আর কিছুই নয়, একটা মানুষের কাটা মাথা। খুব সম্ভবত এটা ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার রোহিতেরই কাটা মুন্ডু।